নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রিলায়েন্স ফাউন্ডেশান স্কুলের পক্ষ থেকে এখানে বেশ কিছু শূন্য পদে নিয়োগ করা হচ্ছে এখানে টিচিং এবং নন টিচিং স্টাফেও নিয়োগ করা হচ্ছে তার আপডেট নিয়ে তোমাদের সামনে আলোচনা করছি তো এই হলো অফিসিয়াল ওয়েবসাইট রিলায়েন্স ফাউন্ডেশান স্কুলের এখানে কেরিয়ার পেজে গেলে তোমরা এই নোটিফিকেশানটি দেখতে পাবে যদিও এটি পশ্চিমবঙ্গের বাইরে তবে এখানে ভালো এখানে স্যালারি দেওয়া হবে তো এখানে দেখে নাও কী কী পদে ভ্যাকেন্সি বের হয়েছে ইনভাইট অ্যাপ্লিকেশন ফর দ্য ফলোয়িং পজিশান নিম্নলিখিত পদে এখানে ভ্যাকেন্সি বের হয়েছে ভাইস প্রিন্সিপাল পদে বিজ্ঞপ্তি বের হয়েছে প্রাইমারি স্কুলে এখানে পোস্ট গ্র্যাজুয়েট সঙ্গে বিএড এবং দশ থেকে বারো বছরের এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে তারপরে এখানে হেডমাস্টার এবং হেডমিস্ট্রেস পদে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে মিডিল স্কুলের জন্য এখানে পোস্ট গ্র্যাজুয়েট সঙ্গে বিএড এবং আট থেকে দশ বছরের এখানে এক্সপিরিয়েন্স থাকতে হবে তারপরে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার বা অ্যাসিস্ট্যান্ট হেড মিস্ট্রেস পদে নিয়োগ করা হচ্ছে প্রি প্রাইমারি সেকশানে এখানে পোস্ট গ্রাজুয়েট বা গ্র্যাজুয়েট থাকতে হবে বা ইসিসি ইডি থাকতে হবে কোয়ালিফিকেশান এখানে পাঁচ থেকে সাত বছরের এক্সপিরিয়েন্স চা হয়েছে তারপর অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার বা হেডমিস্ট্রেস নিয়োগ করা হচ্ছে প্রাইমারি স্কুলে এখানে পোস্ট গ্র্যাজুয়েট বা গ্রাজুয়েট সঙ্গে বিএড পাঁচ থেকে সাত বছরের এক্সপিরিয়েন্স তারপর প্রি প্রাইমারি যা নিয়োগ করা হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট বা গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে তারপর তার সাথে এখানে ইসিসি ইডি এখানে কোয়ালিফিকেশন এখানে থাকতে হবে প্রাইমারি টিচার নিয়োগ করা হচ্ছে পোস্ট গ্রাজুয়েট বা গ্র্যাজুয়েট সঙ্গে বিএড ট্রেনিং প্রাপ্ত এখানে হতে হবে তারপর ট্রেন গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে এখানে পোস্ট গ্র্যাজুয়েশান বা গ্র্যাজুয়েট সঙ্গে বিএড ট্রেনিং প্রাপ্ত হতে হবে তারপর পোস্ট গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে অল সাবজেক্টে এখানে প্রাইমারি টিচারও নিয়োগ করা হচ্ছে অল সাবজেক্টে এবং ট্রেন গ্র্যাজুয়েট টিচারও নিয়োগ করা হচ্ছে অল সাবজেক্টে এখানে পোস্ট গ্র্যাজুয়েট টিচারও নিয়োগ করা হচ্ছে অল সাবজেক্টে এখানে পোস্ট গ্র্যাজুয়েশান সঙ্গে বিএড ট্রেনিং প্রাপ্ত হতে হবে রোবোটিক্স টিচার নিয়োগ করা হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট বা গ্রাজুয়েট এখানে থাকতে হবে বা একই রকম ডিগ্রি থাকতে হবে এবং দু থেকে তিন বছরের এখানে এক্সপিরিয়েন্স থাকতে হবে রোবোটিক ল্যাবে কাজ করার তারপর এখানে রয়েছে অ্যাক্টিভিটি টিচার আর্ট অ্যান্ড ক্রাফ্ট মিউজিক ড্যান্স ড্রামা এখানে গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকলেই আবেদন করা যাবে তারপর স্পেশাল এডুকেটর নিয়োগ করা হচ্ছে গ্র্যাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট হতে হবে এবং বিএড ট্রেনিং প্রাপ্ত হতে হবে স্পেশাল এডুকেশানে তারপর কাউন্সিলার নিয়োগ করা হচ্ছে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে সাইকোলজিতে বা গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে সঙ্গে পিজি ডিপ্লোমা কোর্স থাকতে হবে কাউন্সিলিং সাইকোলজিতে তারপর সিনিয়র লাইব্রেরিয়ান নিয়োগ করা হচ্ছে লাইব্রেরিতে লাইব্রেরিয়ান ইনফরমেশন সায়েন্সে এখানে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে এবং পাঁচ থেকে সাত বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হচ্ছে আইটি ম্যানেজার নিয়োগ করা হচ্ছে এখানে গ্র্যাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে এবং এখানে ডিপ্লোমা কোর্স থাকতে হবে আইটি বা কম্পিউটার সায়েন্সে এখানে পাঁচ থেকে সাত বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে আইটি এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে গ্র্যাজুয়েট সঙ্গে ডিপ্লোমা থাকতে হবে ইনফরমেশান টেকনোলজি বা কম্পিউটার সায়েন্সে দুই থেকে তিন বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এইচআর ম্যানেজার নিয়োগ করা হচ্ছে গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে সঙ্গে ডিপ্লোমা থাকতে হবে এই এবং এইচার পোস্ট তারপর পাঁচ থেকে সাত বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে তারপর এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে গ্র্যাজুয়েট সঙ্গে দুই থেকে তিন বছরের এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এখানে বেতন দেওয়া হবে এখানে কম্পিটিটিভ কম্পেনসেশান প্যাকেজ অন দ্য লাইন অন দ্য সেভেন্থ পে কমিশন অনুসারে বেতন দেওয়া হবে এখানে অ্যাকোমোডেশান ফর ডিজার্ভিং আউট স্টেশান ক্যান্ডিডেট যারা আউট স্টেশান বাইরে থেকে আসবে তাদের জন্য এখানে অ্যাকমোডেশানের ব্যবস্থা রয়েছে এরা ইচ্ছুক প্রার্থী তাদেরকে এখানে অ্যাপ্লাই করতে বলা হয়েছে এদের কেরিয়ার পেজে গিয়ে তারপর এখানে এদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া হয়েছে এবং ইমেল অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে তো এখানে আবেদন করার জন্য উপরে যে রয়েছে টু অ্যাপ্লাই ফর স্টাফ পজিশান এখানে গিয়ে তোমাদেরকে অ্যাপ্লাই করতে বলা হয়েছে এখানে ক্লিক করলে এখানে ফর্মটা এখানে ওপেন হয়ে যাবে তোমরা যে পোস্টে অ্যাপ্লাই করতে চাও সেই পোস্টে তোমরা অ্যাপ্লাই করতে পারবে